হ্যালো বন্ধুরা, তো তোমাদের জন্য আমি আজকে ঝটপট এভাবে মাংস রান্না করা আমি সেই ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, তোমরা যদি এভাবে রান্না করো তাহলে তোমরা খুব কম সময়ে চিকেন রান্না করতে পারবে, খুব স্বাদে, খুব ভালোও হয়, খুব টেস্টিও হয় খেতে। আমি নিয়ে নিয়েছি মাংস, এখানে নিয়ে নিয়েছি আলু। তোমরা সবসময় বড় আলু খাও, তোমরা মাংসতে ছোট ছোট আলুও দিয়ে খেয়ে দেখবে যে আলুগুলো খুব স্বাদ লাগে খেতে, আর মাংসটাও স্বাদ হয়। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে, টমেটো আর আদা রসুন বাটা, আর এখানে আছে গোটা গোটা রসুন। তো গোটা রসুন অনেকেই খায়, আবার অনেকে খায় না। তো তোমরা যারা খাও না, তোমরা এইভাবে দিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে। আর আমি এখানে কোনো মশলা বাটাবাটি করিনি, সব গুঁড়ো মশলা দিয়েই করবো। শুধু আমি আদা বাটা আদা রসুনটাই বেটে নিয়েছি, আর আমি কোনো কিছু মশলা ইউজ করব না, বাটা মশলা। তো আমি এখানে এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। তো আমি কড়াইতে মাংসগুলো দিয়ে নিলাম, এখন দেবো পেঁয়াজ, টমেটোগুলো দিয়ে দিব, রসুনগুলোও দিয়ে দিব, আদা রসুন বাটাটাও দিয়ে দিব। এখন দিয়ে দিব আলু, এখন দেবো তেজপাতা, লবণ, এখন দেব হলুদ, এখন দেব ধনিয়ার গুঁড়া, দিব লঙ্কার গুঁড়া, এখন দিয়ে নিব জিরের গুঁড়ো, এখন দেব সর্ষার তেল। তো আমি এখন মাংসটাকে ভালো মতো মেখে নেব হাত দিয়ে। তো দেখো, আমি এটা খুব ভালো মতো মেখে নিয়েছি, এখন গ্যাসের মধ্যে বসাবো। তো চলো গ্যাসটা জ্বেলে নিই, এখন ঢেকে দেব, মাংসটা ঢেকে দেব, 5 মিনিট পর একটু নেড়ে দেব ভালো মতো। এখন ঢেকে দেব, এই দেখো জল ছেড়ে দিয়েছে, এখন আমি ভালো মতো কষিয়ে নিব। আমি এখন একটু চিকেন মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিব। তো আমার মাংস কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেব। তো দেখো, খুব কম সময়ের মধ্যে চিকেন একদম রেডি। তো তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই একটু একটা লাইক করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে।